নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম জানাই। বন্ধুরা, আজকের বিষয়টি হলো যাদের প্রস্রাবে জ্বালা ও যন্ত্রণা প্রচুর পরিমাণে, ছেলে এবং উভয় ছেলে পুরুষ ও নারী উভয় পক্ষেই, তো আমরা আজকে জানবো এগুলো হওয়ার যে লক্ষণগুলো এবং লক্ষণ বিষয়ে আমরা আজকে জানবো এবং চিকিৎসা কী করে করবো, পদ্ধতি আমরা সব আজকে এই ভিডিওটি জেনে নেবো। ভিডিওটি লং পর্যন্ত দেখবেন, আপনাদের বুঝতে সুবিধা হবে এবং কেটে কেটে দেখার চেষ্টা করবেন, তাহলে আপনার জিনিসটা বুঝতে অসুবিধা হয়ে যাবে। তো চলুন আমরা লক্ষণগুলো জেনে নিই। যারা সাধারণত রাত জাগে, যেরকম এখনকার জেনারেশনে যারা মানুষ ম্যাক্সিমাম গেম খেলে বা ফেসবুক হোয়াটসঅ্যাপ ম্যাক্সিমাম সময় করেন, তো তাদেরকে আমি বলি একটু চেষ্টা করবেন কমানো, বা 11:30-12টার মধ্যে চেষ্টা করবেন ঘুমিয়ে। অতিরিক্ত রাত জাগলে আপনার এই প্রবলেমগুলো আস্তে আস্তে বাড়তে চলবে, তো তখন ইউরিনের প্রবলেম হয় এরকম হয়েছে দাঁড়াবে। এবং মদ্যপান যারা প্রচুর পরিমাণে, তাদের ক্ষেত্রেও আপনার এরকম প্রবলেম ফেস করতে পারবেন যে কোনো মুহূর্তে। আর যাদের মদ্যপান ছাড়াও যারা প্রচুর পরিমাণে ওষুধ খায়, মেডিসিন বিভিন্ন ধরনের, আপনারা জানেন কী ধরনের মেডিসিনের কথা বলছি, যে কোনো মেডিসিন যদি ভুলভাল খেয়ে থাকেন, এছাড়াও যদি কোনো রকম প্রবলেম, ধরুন গ্যাস, অম্বল, এসব কারণে যদি ছোটোখাটো প্রবলেম যদি আপনারা ওইরকম মেডিসিন খেয়ে থাকেন, তো আপনাদের যারা হয়নি এখনও পর্যন্ত তাদের হতে বেশি দিন সময় লাগবে না। তো এগুলো সাইড এফেক্টের কারণে এগুলো হয়, তো এইসব কারণের জন্য অনেক সময় সিদ্ধারেরও প্রবলেম দেখা দিতে পারে মেডিসিন যদি এরকম কন্টিনিউ ইউজ করতে থাকেন। তো চলুন আমরা চিকিৎসার পদ্ধতিটা আজকে জেনে নিই। চিকিৎসা পদ্ধতিটা হচ্ছে কাঁচা আমলকির রস, মার্কেটে আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন, কাঁচা আমলকির রস 2 চামচ, কাঁচা হলুদ রস 1 চামচ নেবেন এবং 1 চামচ মধু মিশিয়ে প্রতিদিন সকালে খালি পেটে আপনাকে খেতে হবে। কিন্তু মধুটা যেন পিওর হয়ে থাকে, যদি মধু যদি আপনার শুধু পিওর হয়ে থাকে তাহলে আপনার কার্যকরিতা হবে। মধুর জায়গায় যদি আপনাকে চিনি, যেমন রস অনেক সময় মার্কেটে বিক্রি হয় মধু বলে, সেই দিলে আপনাকে সেরকমভাবে কাজ হবে না। তো চেষ্টা করবেন একটু ভালো কোয়ালিটির মধু আনার। তো এটি নিয়মিত আপনাকে 1 থেকে 1.5 মাস খাওয়ার নিয়ম, কিন্তু আপনাকে এটা 10 দিনের মধ্যে আপনাকে রেজাল্ট দিয়ে দেবে। আপনি রোজ একবার করে পরপর 10 দিন খেতে হবে আপনাকে, প্রতিদিন আপনাকে নিয়মিত খেতে হবে এবং খালি পেটে সকালবেলায়। তো এটা যদি আপনি খেতে পারেন খুব সুন্দর রেজাল্ট দেবে, আপনি নিজেই বুঝতে পারবেন আপনার শরীরে কতটা কী। আর যদি মনে করেন যে আপনার শরীরে খুবই জ্বালাপোড়া করছে, তো ইনসান ইউরিন করার সময় যখন জ্বালাপোড়া করে মুখটার দিকে, তো সেই ক্ষেত্রে আপনি কী করবেন, তো কন্টিনিউ ইউরিন থেকে আসার পরে, আপনি টয়লেট করার আসার পরে আপনাকে 1 লিটার জল ইনস্ট্যান্ট খেয়ে নিতে হবে 15 থেকে 10 মিনিটের মধ্যে। 1 লিটার জল খুব চেষ্টা করে খাবেন, তার 10 মিনিটের মধ্যে আপনার ইনস্ট্যান্ট আপনার ইউরিন থেকে যে জ্বালাপোড়া করছিলো মুখটা, সেই জায়গাটা, ইউরিনের জায়গা থেকে জ্বালাপোড়া করে সেই জায়গাটা ইনস্ট্যান্ট বন্ধ হয়ে যাবে। কিন্তু ওটা পার্মানেন্ট সলিউশন নয়, পার্মানেন্ট সলিউশন বলতে আপনাকে এটা, আর যদি মানে লাইফ টাইমে যদি আপনি যদি করতে চান, সেক্ষেত্রে আপনাকে এই যেগুলো আমি বললাম, কাঁচা হলুদ এবং আমলকি, এগুলো আপনাকে ইউজ করতে হবে এবং আপনাকে প্রতিদিন রেগুলার জল খেতে হবে। কারণ আপনার লিভারের কিছু প্রবলেমের জন্য এই প্রবলেমগুলো দেখা দেয়। এই লিভারে যখন আপনি দেখবেন যে আপনি ইউরিন যখন দেখবেন হলুদ কালারের হচ্ছে, সেক্ষেত্রে ভাববেন আপনার লিভারে কোনো এফেক্টেড হতে চলেছে। সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন খুব জল একটু প্রচুর পরিমাণে। আর যদি কখনও দেখেন যে ইউরিনে আপনার গন্ধ আছে, মনে করবেন যে 99% আপনার ইউরিনের ইনফেকশান হতে চলেছে, সেক্ষেত্রে আপনি প্রচুর পরিমাণে একটু জল খাবেন। আপনার কাছে বিনীত অনুরোধ, তো আপনারা ভালো থাকবেন, সুখে থাকবেন, ধন্যবাদ। এবং আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।